হ্যালো সুপার হিরো লাভার্স, বং সুপার আপডেট সিরিজের এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত। এই সপ্তাহে বেশ কিছু ট্রেলার সামনে এসেছে আর সুপার হিরো মুভিও, তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। শুরু করি এই সপ্তাহে আসা সুপার হিরো মুভি ম্যাডাম ওয়েবের বক্স অফিস কালেকশনের সাথে। শুরু করতে লজ্জা লাগছে আমার। এই মুভি কালেকশন করেছে $12.5 মিলিয়ন, যেখানে বাজেট ছিল $80 মিলিয়ন, আর এই মুভি রেটিংও খুব একটা ভালো আসেনি। ক্রিটিক্সরা দিয়েছে 13% আর অডিয়েন্স স্কোর 54%। এরপর আছে মার্ভেলের আপডেটে। তো স্পাইডারম্যানের প্রজেক্ট সিল্ক স্পাইডার সোসাইটি, যেটা অ্যামাজন নিয়ে আসছিল অ্যামাজন প্রাইম, কিন্তু এখন মনে হয় না যে এটি আসবে। অ্যামাজন রাইটারদের বের করে দিয়েছে যারা এই প্রজেক্টের সাথে যুক্ত ছিল। নেক্সট রুমার বেরিয়ে এসেছে এক্সম্যানের স্ট্রমের ব্যাপারে, যে তাকে আমরা এমসিউর What If সিজন 3 দেখতে পাবো। এমনকি স্পাইডারম্যান 4 এর কাহিনী নিয়ে টম হল্যান্ড, কেভিন ফাইগি ও সোনি এখন ভাবছে যে এটাকে স্ট্রিট লেভেল রাখবে না মাল্টিভার্স লেভেল। সাথে সাথে এই সপ্তাহে ডেডপুল 3 ট্রেলার সামনে এসেছে, আর এর অফিসিয়াল নাম হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন। আর এই ট্রেলারটি গত যা কিছু এসেছে সব কিছু রেকর্ড ভেঙে দিয়েছে প্রথম 24 ঘন্টার ভিউ হিসেবে। মানে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স এন্ড গেম ও স্পাইডারম্যান নো হোম এর ট্রেলার ভিউ এর রেকর্ডকে ভেঙে দিয়েছে। মাত্র 24 ঘন্টাতে 365 মিলিয়ন ভিউজ তুলেছে, আর এটা এখন হয়ে গেছে মোস্ট ভিউ ট্রেলার অফ অল টাইম উইদিন 24 hours। তাহলে ভেবে নিন এই মুভির হাইপ কিরকম আছে। এই ট্রেলারটির ব্রেকডাউন ও হিডেন ডিটেলস এর উপর ভিডিও চ্যানেলে আছে, বিস্তারিত জানতে চাইলে দেখে নেবেন। এরপর আসি ফ্যান্টাস্টিক ফোর এর ব্যাপারে। তো এমসিইউ এ ফ্যান্টাস্টিক ফোর এর নতুন নাম দিয়েছে দ্য ফ্যান্টাস্টিক ফোর, আর এর অ্যাক্টরদেরকেও কনফার্ম করে দিয়েছে গত 14 ফেব্রুয়ারি। আর এই নতুন ফ্যান্টাস্টিক ফোরে পেড্রো পাসকাল হচ্ছে রিড রিচার্ড, ভেনেসা কিডবি হচ্ছে সুই স্ট্রম, জোসেফ কুইন প্লে করছে হিউম্যান টর্চকে, আর ইভান মস্ক হচ্ছে দ্য থিং। এবং এটা শুটিং শুরু হয়ে যাবে আগামী মে জুন জুলাইয়ের মধ্যেই। নেক্সট এক্সম্যান 97 এর ট্রেলার এসে গেছে, আর এটা আগামী 20 মার্চ আসবে। এটারও ব্রেকডাউন আছে, দেখে নেবেন বিস্তারিত জানতে। সাথে সাথে রুমার এমন আসছে যে মিডনাইট সানসের উপর মুভি আসতে পারে, এটা নিয়ে ডিসকাশন চলছে। আর থান্ডার বোল্টের রিলিজ ডেটকে এগিয়ে দেওয়া হয়েছে 25 জুলাই 2025 থেকে এগিয়ে এনে 2 মে 2025 রেখেছে। এই ডেটে ফ্যান্টাস্টিক ফোর এর রিলিজ হওয়ার কথা ছিল, আর তাই ফ্যান্টাস্টিক ফোর কে এখন 2 মে 2025 থেকে 25 জুলাই 2025 এ ডেট দিয়েছে। মানে এরা একে অপরের রিলিজ ডেটে শিফট হয়েছে। এমনও রুমার এসেছে যে মার্ক রাফালো মানে হাল্ক আগামী ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এ রিটার্ন করতে পারে। 2 দিন পর জানা যায় যে সে থাকছে না ক্যাপ্টেন আমেরিকা 4 এ। সাথে সাথে সে একটা ইন্টারভিউ জানিয়েছে স্টুডিও নাকি সোলো হাল্কের প্রজেক্টের উপর কাজ করতে ইচ্ছুক নয়, আর তাই হাল্কের কোনো সোলো প্রজেক্ট আসার চান্স এখন তো নেই বললেই চলে। নেক্সট ম্যাডাম ওয়েবের হাগার পর অ্যামি পাসকাল জানিয়েছে তারা মাইলস মোরালেস কে লাইভ অ্যাকশনে নিয়ে আসবে, এর মানে আবার হাগবে তারা আমি সিওর। এরপর আসে ডিসির আপডেট নিয়ে। তো পিসমেকার সিজন 2 এর উপর জেমস গান জানিয়েছে কোন কোন কাজ রিটার্ন করছে, আর তারা হলো পিসমেকার হিসেবে জন সিনা, ভিজিল্যান্টি ফ্রেডি স্ট্রোমা, জন ইকোনোমাস, স্টিভ অ্যাগি, লিওতো অ্যাদিবয়ো, ড্যানিয়েল ব্রুকস আর এমিলিয়া হারকোর্ট, জেনিফার হল্যান্ড। আর থাকলো জোকার 2 এর। তো এই মুভি আগামী এপ্রিলে রিলিজ হতে পারে এমন শোনা যাচ্ছে। এবার আসি হলিউডের আপডেটে। তো প্রে 2 মুভির ওপর কাজ শুরু হয়ে গেছে। সাথে সাথে কনজিউরিং ইউনিভার্সের শেষ মুভি হতে চলেছে দ্য কনজিউরিং 4 মুভিটি। এমনকি কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস এর নতুন ট্রেলার সামনে এসেছে। সাথে সাথে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ারেরও। আর এই দুটি মুভি আগামী মে মাসে আসছে, যেখানে প্ল্যানেট অব দ্য এপস আসছে 10 মে, আর গডজিলা এক্স কং আসছে 29 মে। আর যারা মেগান 2 এর জন্য অপেক্ষা করছিলেন তাদের জানিয়ে রাখি রিলিজ ডেট পিছিয়ে দিয়েছে, আর এখন এটার নতুন রিলিজ ডেট হচ্ছে 16 মে 2025। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এসেছি নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক।